পূর্ব দিগন্তে ডানার বিস্তার ঘটাতে যাচ্ছে রাষ্ট্রীয় পতাকাবাহী বিমান বাংলাদেশ এয়ারলাইন্স। স্বল্প ও দীর্ঘমেয়াদী পরিকল্পনায় পূর্ব বিশ্বের দেশগুলোতে ফ্লাইট শুরু করতে যাচ্ছে সংস্থাটি। শিগগিরই ইন্দোনেশিয়া, ভিয়েতনাম, ব্রুনাই ও অস্ট্রেলিয়ায় চালু হবে নতুন রুট, আর বাড়ানো হবে সিঙ্গাপুর, থাইল্যান্ড এবং জাপান রুটের ফ্লাইট। এজন্য কেনা হচ্ছে নতুন বিমান। গেল সেপ্টেম্বরে শুরু হয় ঢাকা ও জাপানের নারিতার মধ্যে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের সরাসরি ফ্লাইট। এর আগে পূর্ব দিকের দেশগুলোর মধ্যে শুধু চারটি গন্তব্যে ফ্লাইট ছিল রাষ্ট্রীয় পতাকাবাহী বিমানের, আর মোট 22টি গন্তব্যে 125টি ফ্লাইট পরিচালনা করে আসছে বিমান। শিগগিরই পূর্ব দিকের আরও কয়েকটি দেশে ফ্লাইট চালু ও চলমান রুটগুলোতে বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে সংস্থাটি। অস্ট্রেলিয়ার সিডনি, ইন্দোনেশিয়ার বালি, ব্রুনাই, ফিলিপিন্স, চীনের কুনমিং সহ আরও কয়েকটি গন্তব্যে যাবে সরাসরি ফ্লাইট। এগুলো কিছু কিছু আছে আপনার দীর্ঘমেয়াদী, আপনার শর্ট টার্মের মধ্যে আমরা চাচ্ছি আটলান্টিকের ওই পারে যাওয়া, যেটি কোরিয়ার সাথে আমরা চাচ্ছি, ভিয়েতনামটা আমরা চিন্তা করছি আপাতত, এবং এদিকে চীনে হলো কুনমিং, কুনমিং আমরা যেতে চাচ্ছি। অন করুন ভ্যাকেশন মোড, এনার্জি সেভ করুন নিশ্চিন্তে। ওয়ালটন স্মার্ট ফ্রিজ বুঝে আপনার প্রয়োজন। থাইল্যান্ড ও সিঙ্গাপুর রুটে এবার বাড়ানো হচ্ছে ফ্লাইট সংখ্যা। সিঙ্গাপুর, ব্যাংকক, থাইল্যান্ড আমাদের রুট আছে, সেটাকে আমরা আরও এক্সপ্যান্ড করে আমরা চাচ্ছি। আমাদের ইচ্ছা হলো এটি আপনি ইন্দোনেশিয়া, বালি আছে, বালি পর্যন্ত গেলে আমরা কিন্তু সিডনিতে আমাদের অনেক ডানা মেলার সুযোগ আছে, অনেক সেগুলোর উপর আমরা কাজ করছি। ইভেন ফিলিপাইন, ব্রুনাই, তারাও খুব আগ্রহ দেখাচ্ছে আমাদের সাথে পার্টনারশিপে আসতে পারে, সেটার উপর আমরা কাজ করছি। নতুন এই পরিকল্পনা বাস্তবায়নের জন্য কেনা হবে নতুন উড়োজাহাজ, এ নিয়ে কথা চলছে দুইটি কোম্পানির সঙ্গে। এয়ারবাসের সাথেও আমরা কথা বলছি, আর বোয়িংয়ের সাথে তো আমাদের আছেই, তারা আমাদেরকে মেনটেন্যান্সে সাপোর্ট দিচ্ছে এবং তাদেরও অন্যান্য প্রোডাক্ট বাজারে আসছে, তো সুতরাং আমাদের জন্য কোনো মানে সমস্যা নেই। আমাদের জন্য বরং সুবিধা হলো যে আমাদের পছন্দের তালিকাটা বেড়ে যায়। সব ঠিকঠাক থাকলে কিছুদিনের মধ্যেই শুরু হবে নতুন গন্তব্যগুলোতে বিমানের সরাসরি ফ্লাইট। মোহন ইসলাম, ডিবিসি নিউজ, ঢাকা।